শেরপুরে সাড়ম্বরে শুরু হল দুর্গোৎসব। মঙ্গলবার সকালে শেরপুর জেলা শহরে দেবী দুর্গার আগমনী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার দুপুরে বিভিন্ন মণ্ডপ থেকে আগত ভক্তদের সমন্বয়ে এই শোভাযাত্রার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মণ্ডপ থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দুর্গা ও অন্যান্য দেব দেবীর সাজে ঢোল কাঁসর বাজিয়ে ভক্তরা জড়ো হয় শেরপুর গোপালবাড়ি মন্দিরে। পরে সবাই মিলে দেবী দুর্গার আগমনী শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় গোপালবাড়ি মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশিস ভট্টাচার্য সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এবার শেরপুর জেলা সদরে মোট 151টি মণ্ডপে দেবী দুর্গার পূজা হচ্ছে।